আচ্ছা আগের দিন আমরা এসএইচএম এন্ড ইউসিএম টা তোমাদের বুঝিয়েছিলাম তোমরা কি বুঝতে পেরেছ যে প্রতিটা এসএইচএম এর করসপন্ডিং একটা ইউনিফর্ম সার্কুলার মোশন থাকবে এবং প্রতিটা ইউনিফর্ম সার্কুলার মোশনের করসপন্ডিং একটা এসএইচএম থাকবে তোমরা কি বুঝতে পেরেছো তারপরে যে আগের দিন যে প্রবলেম গুলো করেছিলাম সেগুলো কত সহজে হয়ে গেল সেটাও কি তোমরাদের বোঝাতে পেরেছি বলো আচ্ছা এবারে দেখো এই ইউসিএম এর মানে এই এসএইচএম থেকে আরো অনেক কিছু বলো কি হোমওয়ার্ক বলো তো একদম যে প্রথম প্রবলেমটা ছিল ওটাকে ওটার মধ্যেই মধ্যে ও আচ্ছা 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 ও বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ ওটা কি পেরেছো ওটা কি এ সাইন এক্স ইকুয়েল টু এ সাইন ফাইভ বাই সিক্স ফাইভ থ্রি আমি করিনি রি আর ওটা আমি করিনি নি ওটা মানে আমি জানি না মানে কোন ট্রুট কোনটা ছিল বলো তো এখানেই তো দিয়েছিলাম কোথায় গেল এই যে এই যে এই তো হ্যাঁ হ্যাঁ এটা রুট থ্রি এখান থেকে কোথায় আসছে কি বলেছিলাম প্র ও এইটা বার করতে বলেছিলাম ওকে 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 হ্যাঁ এবার দেখো এইভাবে তুমি এক্স এর ভ্যালু রুট থ্রি এ বাই টু বসাবে ঠিক আছে টি ইকুয়াল টু জিরো তে সেখান থেকে সাইন ফাইভ এর দুটো ভ্যালু পাবে রাইট আর ওকে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি পাবে রাইট ভেলোসিটিটা নেগেটিভ হবে ভেলোসিটিটা নেগেটিভ হবে তোমরা কি বুঝতে পারছো হ্যালো ভেলোসিটিটা নেগেটিভ হবে কারেক্ট ভেলোসিটি নেগেটিভ হলে ওই ভেলোসিটির এক্সপ্রেশনটা নেগেটিভ করে কস এর ভ্যালু মানে কস থেকে ওই ফাইভ তোমায় বার করতে হবে রাইট হ্যালো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওই হোমওয়ার্টা কে কে করেছিল করেছো বলো সবাই করেছো কি মিলেছে হ্যাঁ না আনসার আন্সার না আনসার দেওয়া নেই তোমাদের কি মানে ফাইভ কত এসেছে ফাইভ 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 বাই সিক্স ওকে অর্ক তোমার কত এসছে ওকে শ্রেিয়া করেছো না করা হয়নি আমার পরীক্ষা জন একনোশ আচ্ছা দেখো আচ্ছা তো যাই হোক ওটা তোমরা পেরে যাবে ওটাই আমি ফেজার দিয়ে করতে বলেছিলাম না হ্যাঁ ওকে ফেজার দিয়ে কি হয়ে গেছে যাই হোক তোমরা ওটা করো ওটা আশা করি প্রবলেম হবে না এটা ছাড়া আর কোনো হোমওয়ার্ক ছিল না আচ্ছা দেখো তার মানে আমরা এই ফেজারের বেস মানে বেসিকটা আমরা শিখেছি ফেজারের বেসিকটা আমরা শিখেছি ওকে ফেজারের বেসিকটা যদি আমরা শিখি তাহলে দেখো এখান থেকে আমরা নেক্সট অনেকগুলো জিনিস কনক্লুড করবো কিরকম জিনিস কনক্লুড করবো মন দিয়ে শোনো এইটা তো একটা ইউসিএম এবারে দেখো এটা তো ইউসিএম তো এইখান থেকে একটা পার্টিকেল এইভাবে গিয়ে এইভাবে যদি আসে তাহলে এইখানটায় আসে তাহলে এখান থেকে 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 পজিশন শুরু করেছিল না বলো বুঝতে পারছো এবারে কোনো একটা পার্টিকুলার টাইমে এর যে করসপন্ডিং এইটা এইটা এই পার্টিকেলটা তো ইউনিফর্ম সার্কুলার মোশন করছে ওমেগা দিয়ে ঘুরছে না বলো এবার এর এরিয়া কত মানে সরি এর রেডিয়াস কত ছিল মনে আছে এ তাই তো তাহলে বলো তো এর এইখানে টেনজেন্সিয়াল ভেলোসিটি কত ওমেগা ইনটু এ হ্যাঁ আচ্ছা এবারে মন দিয়ে শোনো আমি ধরো এখান থেকে শুরু করেছি তাহলে এই অ্যাঙ্গেলটা এটা টি ইকুয়াল টু 0 তে শুরু হয়েছে ওমেগা দিয়ে ঘুরছে এটা টি ইকুয়াল টু টি টাইমে তাহলে এটা কি ওমেগা টি ভেবে বলো হ্যাঁ কোনো ডাউট আছে তাহলে এবারে একটা কথা বলতো এইটা যদি হয় তাহলে এইটা কত আচ্ছা না দেখো এইটা ওমেগা টি হলে এইটা নাইনটি মাইনাস ওমেগা টি এটা এইটা নাইনটি তাহলে এইটুকু কত তো ওমেগা টি তাহলে বলো তো এই ওমেগা এ এটা তো ট্যানজেনশিয়াল ভেলোসিটি এর এই কম্পোনেন্টটা কত ওমেগা এ কস ওমেগা টি বল হ্যালো হ্যাঁ ওকে আচ্ছা এবারে আমরা ইন জেনারেল কি জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ বলো তো এই ফাইটা আমি কি বলেছিলাম এইখান থেকে কতটা অ্যাঙ্গেল করেছিল ইনিশিয়ালি তার উপর ডিপেন্ড করবে তাই না তাহলে বলো তো এই কেসে এখানে টি ইকুয়াল টু জিরো থেকে শুরু হয়েছিল এই কেসে ফাইভ এর ভ্যালু কত জিরো গুড তাহলে এক্স এর ভ্যালু কত কোনো ডাউট আছে আচ্ছা এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি ভি পাবো দেখো তো এটা পাই কিনা এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি এ পাবো বলো বুঝতে পারছো কিনা তাহলে তোমরা কি একটা জিনিস দেখতে পেয়েছো যে এইখানেও আমরা ভিটা সেম পেয়েছি দেখো 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 এইটা আর এইটা সেম না বলো বুঝতে পারছো কিনা হ্যালো ক্লিয়ার এবার এই পার্টিকেলটা তো তোমার ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরছে বলো তো এই পার্টিকেল এর উপর কোন অ্যাক্সেলারেশন আছে কি নেই আচ্ছা কোন দিকে ভিতরে মানে রেডিয়াস রেডিয়ালি ইনওয়ার্ড ভেরি গুড ভ্যালু কত ভ্যালু কত ওমেগা স্কয়ার এ ভেরি গুড এবার দেখো তাহলে এই যে তোমার অ্যাক্সেলারেশন এর দুটো কম্পোনেন্ট এই কম্পোনেন্টটা কত বলতে পারবে এই কম্পোনেন্টটা ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি শিওর কেন এইটা তো ওমেগা তাহলে এইটা ওমেগা না তাই না অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তাহলে এইটা কত হবে বলো ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি বলো হ্যালো এটাই অ্যাক্সেলারেশন না এবার বলো এটা পজিটিভ ডিরেকশন না নেগেটিভ ডিরেকশন নেগেটিভ লেখ একটা মাইনাস হবে হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যাঁ যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করো এই অব্দি কি ক্রিস্টাল ক্লিয়ার বলো এই অব্দি ক্রিস্টাল ক্লিয়ার তাহলে আমরা ভেলোসিটি আর এই এইটাকে যদি আমি একটা প্রজেকশন টা নিই এইটা কি হবে বলো তো এই যে এই প্রজেকশনটা এটা ওমেগা টি হলে এটা ওমেগা টি এইটা এ কি হবে এ সাইন ওমেগা তাই না কি কি তোমরা আমার কথা বুঝতে পারলে হ্যালো বলো হ্যালো তার মানে কি ভেবে দেখো আমরা এইটাই এক্স না এটাই এক্স না এবার আমি এখানে টি ইকুয়াল টু জিরো থেকে শুরু করেছিলাম তার মানে ফাইটাকে জিরো ধরার জন্য আমি যদি ইন জেনারেল অন্য একটা ফাইও নি তাও তোমার ভেলোসিটি এক্স এ সব সেম আসবে তোমরা কি আমার কথা বুঝতে পারলে তার মানে আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে মন দিয়ে শোনো ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে আমরা এসএইচএম এর অ্যাক্সেলারেশন ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাব না বলো দেখো এই যে এটা অ্যাক্সেলারেশন এইটা ভেলোসিটি আর এইটা ডিসপ্লেসমেন্ট তোমরা কি আমার কথা বুঝতে পারছো একটু একটু হ্যাঁ ওকে এবারে আমি যদি এইখানে এটাকে এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট রাইট বলো এক নম্বর তখন ও মিড পয়েন্টে তখন ফাই এর ভ্যালু কত বলো তো জিরো ভেরি গুড দু নাম্বার পয়েন্টে ও এক্সট্রিম পয়েন্টে ফাই কত গুড তিন নাম্বার পয়েন্ট আবার মিড পয়েন্ট কিন্তু এইখানে যে মিড পয়েন্টটা ছিল এইটা এই ডিরেকশনে যাচ্ছিল এখন যে মিড পয়েন্টটা হয়েছে তখন এই ডিরেকশনে যাচ্ছে না হ্যাঁ ফাই কত আই ভেরি গুড তাত फोर्थ এক্সট্রিম পজিশন হ্যাঁ ফাই কত টি পাই বাই 2 2 হ্যাঁ পাই বাই 2 হ্যাঁ ফিফথ মিড পজিশন হ্যাঁ আবার জিরো এদিকে যাচ্ছে হ্যাঁ জিরো বা টু পাই না হ্যাঁ জিরো ডিগ্রি না এই তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ তাহলে হ্যাঁ বলো 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 বুঝলাম না দেখো যখন পার্টিকলটা এক নাম্বারে এই এক নাম্বারে তখন ফেস কত জিরো না হ্যাঁ যখন দু নাম্বারে তখন ফেস কত পাই বাই টু না ইনিশিয়াল ফেজ ধরো দু নম্বর থেকে একটা পার্টিকেল শুরু করেছে তাহলে তুমি করেসপন্ডিং এই ইয়েটা ড্র করলে এই অ্যাঙ্গেলটা হয় না যেটা আমি ভার্টিক্যাল থেকে মেজার মানে মেজার করি কি ভার্টিক্যাল থেকে মেজার করি কি তোমরা বুঝতে পারছো বলো রাইট সিমিলারলি তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পয়েন্টে আমি ফেস গুলো লিখেছি দেখো তো ফেসটা জিরো থেকে টু পাই এর মধ্যে ভ্যারি করছে কিনা বলো জিরো থেকে টু পাই এর মধ্যে ভেরি করছে ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো যদি না থাকে তাহলে আচ্ছা তো ফেজার সম্বন্ধে আমাদের একটা একটু আইডিয়া হলো বলো ফেজার সম্বন্ধে আর ফেজার দিয়ে আমি তোমাদের কি বলে কয়েকটা প্রবলেমও সলভ করিয়েছি ওকে আচ্ছা এবারে দেখো এইটা ফেজার দিয়ে এবারে আমি তোমাদের কয়েকটা প্রবলেম দেবো একটা মিনিট ঠিক আছে দুটো প্রবলেম তো দেওয়াই যায় এটা আমরা ফেজার আচ্ছা দেখো ফেজার দিয়ে কয়েক প্রবলেম গুলো করে নিই তারপরে আমরা অন্যান্য জায়গায় যাচ্ছি দেখো আচ্ছা ওই জিনিসটা আমাকে একটু বলতে হবে দাঁড়াও এক মিনিট আমি প্রবলেমটা একটু হারিয়ে ফেলেছি কি ছিল প্রবলেমটা আচ্ছা মন দিয়ে শোনো প্রবলেমটা প্রবলেমটা বলেছে একটি পার্টিকেল এস এইচ এম করছে কি বললাম একটা পার্টিকেল এস এইচ এম করছে এই পিরিয়ড টি ঠিক বলো টাইম পিরিয়ড টি ওকে এবারে মন দিয়ে শোনো বলেছে যে টি ইকাল টু জিরোতে পার্টিকেলটা এ বাই টু তে ছিল না মাইনাস এ বাই টু তে ছিল রাইট আর এই দিকে যাচ্ছিল তাহলে বার করতে বলেছে পি ইকুয়াল টু কত টাইমে ইন টার্মস অফ টাইম পিরিয়ড বার করতে বলেছে ইন টার্মস অফ টাইম পিরিয়ড বার করতে বলেছে ও প্লাস এ টু তে থাকবে এবং এই দিকে যাবে তোমরা কি আমার কথা বুঝতে পারলে আচ্ছা বার করতে বলেছে টি ইকুয়াল টু ও মাইনাস এ বাই টু তে ছিল এবং বা দিকে যাচ্ছিল আর টি ইকুয়াল টু কত টাইমে ও এ বাই টু তে ডান দিকে যাবে আচ্ছা দেখো এই প্রবলেমটা আমি একটা সলভ করে দিই বাকিগুলো তোমরা পেরে যাবে আমি কি করলাম দেখো এইখান থেকে এইটা ধরো এস এইচ এম করছে এইটুকুর মধ্যে রাইট এটা হচ্ছে জিরো মিড পয়েন্ট এবার এ কি বলেছে টি ইকুয়াল টু জিরোতে মাইনাস এ বাই টু এটা ধরো মাইনাস এ বাই টু এদিকে যাচ্ছে আর টি ইকুয়াল টু টি তে এইটা এ বাই টু এদিকে যাবে তার মানে ব্যাপারটা কিরকম হবে ব্যাপারটা এরকম হবে না দেখো এই তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা এবারে এর করসপন্ডিং যে ইউনিফর্ম সার্কুলার মোশন সে যদি এইভাবে দিয়ে ঘোরে করসপন্ডিং যে ইউনিফর্ম সার্কুলার মোশন সে যদি ওমেগা দিয়ে ঘোরে তাহলে তো এর করসপন্ডিং যে পয়েন্টটা জিরোতে এই নিচের পয়েন্টটা না নিচের পয়েন্টটা না উপরের পয়েন্টটা বলো নিচেরটা না ওপরেরটা উপরে নিচেরটা আরে বাবা মাইনাস এ নিচেরটা হ্যাঁ ওমেগা দিয়ে ঘুরছে তাহলে পার্টিকেলটা যদি এইখানে এদিকে ঘুরে তারই তো শ্যাডো নিচে এইটা পড়লে এইটা আসবে তাই না হ্যালো এবার বলো তো এই এ বাই টু এর জন্য নিচেরটা হবে না উপরেরটা উপরে বলো উপরেরটা ভেরি গুড তার মানে একটা জিনিস কি লক্ষ্য করতে পেরেছো টি টাইমে পার্টিকেলটা এতটা অ্যাঙ্গেল কভার করেছে বলো এবার দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত এ বাই টু ডিস্টেন্স জাস্ট বলো আর এই এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত তাহলে এই অ্যাঙ্গেলটা থার্টি নাকি দেখো তো সিমিলারলি এইখান থেকে এইটুকু এ হ্যালো এই যে এইটুকু তাহলে এইটা থার্টি তাহলে বলতো এই টোটাল অ্যাঙ্গেলটা কত এই যে ওয়াইড দিয়ে যেটা করেছি ভেরি গুড এবার বলতো থ্রি সিক্সটি ডিগ্রি যদি ঘরে এই মানে ইউনিফর্ম সার্কুলার মোশনটা তাহলে আমার টাইম পিরিয়ড টি হয় না মানে এর ইউনিফর্ম সার্কুলার মোশনে থ্রি সিক্সটি ডিগ্রি করসপন্ডিং টু করসপন্ডিং টু এই যে নিচের যে এস সেও তো পুরোটা মানে এখান থেকে মানে যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে কি আবার ফিরে আবার সেখানেই আসবে তাই না হ্যালো বুঝতে পারলাম কি বললাম তাহলে বলো তো থ্রি সিক্সটি ঘুরতে ও টি টাইম লাগে তাহলে ওয়ান এইটি ঘুরতে কত লাগবে প্রবলেমটা কি ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা এইবারে আমি যে প্রবলেমটা দেব এই প্রবলেমটা আমাকে করে দিতে হবে দেখো ওমেগা তুমি যেদিকে খুশি নিতে পারো আমি আগের দিনে লিখিয়ে দিয়েছিলাম কি বলেছিলাম যে আমরা কনভেনশনালি ওমেগা ক্লক ওয়াইজ ঠিক আছে তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ নিতে পারো একই ব্যাপার অ্যাকর্ডিংলি সবকিছু চেঞ্জ হবে একটা জায়গায় স্টিক করে থাকলে সুবিধা তোমরা কি আমার কথা বুঝতে পারলে হ্যাঁ এবারে মন দিয়ে শোনো এরপর আমি দুটো প্রবলেম দেব একটা এসএইচএম করছে এর টাইম পিরিয়ড হচ্ছে টোয়েন্টি ফোর সেকেন্ড ঠিক এবারে টি ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটা প্লাস এ বাই টু তে এবং ডান দিকে যাচ্ছে তাহলে বলেছে টি ইকুয়াল টু কততে মাইনাস এ বাই রুট টু রাইট বা দিকে আসছে তোমরা যদি আমার কথা বুঝতে পারো তাহলে এই প্রবলেমটা করো কি করবে প্রথমে লাইনে ড্র করো লাইনে ঠিক টিয়াল টু জিরোতে যাচ্ছে আর মাইনাস এইটা হচ্ছে ধরলাম এ বাই রু টু মাইনাস এদিকে যাবে তাহলে ভেবে দেখো পুরো সিনারিওটা ওটা কিরকম হচ্ছে দেখো বুঝতে পেরেছ কিনা কি হবে না এটা আচ্ছা এবারে আমি এর করসপন্ডিং কি করবসপন্ডিং কি করলাম বলো ইউনিফর্ম সার্কুলার মোশনটা ড্র করে নিলাম না বলো করসপন্ডিং ইউনিফর্ম সার্কুলার মোশনটা তোমরা বুঝতে পারছো তো এবার তুমি যদি একে এই দিকে যেতে ধরো তাহলে বলো তো যখন ও টি ইকুয়াল টু ছিল তখন এক নাম্বার পজিশন না দু নাম্বার পজিশন কোন পজিশনে ছিল বলো এক নাম্বার ভেরি গুড আচ্ছা যখন ও যখন ও এই ফাইনাল পজিশনে আসছে তখন এক নাম্বার না দু নাম্বার দুই নাম্বার ভেরি গুড না এক নাম্বার তোমাদের এই জিনিসগুলোই क्लियर হচ্ছে না আমি সত্যি বুঝতে পারছি না আরে বাবা এই তো এইদিকে যাচ্ছে ডিয়ার বার দিকে এইখানে যদি একটা পার্টিকল যায় তাহলে এইভাবে যদি ঘোরে তাহলে এরা যদি এদিকে যায় তাহলে শ্যাডো পড়লে এর ছায়োটা ডান দিকে যাবে না হ্যাঁ তাহলে এখন দু মানে এইটা হবে না টি টাইমে তাহলে এবারে তোমরা বলো এইটাকে আমি ড্র করেছি এইটাকে ড্র করেছি বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত এক্ষুনি ক্যালকুলেট করেছি থার্টি থার্টি শিওর আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত না না হ্যাঁ ঠিক আছে আচ্ছা আগে বলো এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি বলো তো এই পার্টিকলটা এতটা ডিসটেন্স কভার করেছে না এতটা মানে মানে এতটা ডিসটেন্স এতটা অ্যাঙ্গেল কভার করেছে না বলো এই অ্যাঙ্গেলের ভ্যালু কত এইটা a বাই রুট মানে এইটা হচ্ছে a বাই রুট মানে এইটা হচ্ছে তাহলে বলো তো টোটাল অ্যাঙ্গেল কত কভার করেছে ওয়ান নাইনটি ফাইভ কারেক্ট

এবারে তোমরা আমাকে ফেজার দিয়ে বলবে আমি দু মিনিট টাইম দেব আমাদের একটা জিরোতে এ বাই টু তে এই ডিরেকশনে যাচ্ছে তাহলে টি ইকুয়াল টু কত তে মাইনাস এ বাই রুট টু তে এই ডিরেকশনে যাবে আহ এই ডিলেকশানে ফেজার এ কে আমাকে ফাইনাল ভ্যালু বলতে হবে এটা তো সেম প্রবলেম

जल्दी करो

এইখান থেকে শুরু করেছে এটা এ এটা এ ওকে দেখো এখান থেকে শুরু করে এই গেছে ডিরেকশনটা এইদিকে তারপরে এইখানে এসছে এসে এইখানে এসছে এইখানটা বার করতে বলেছে এবার বুঝতে পেরেছ এবার করো এবার দেখো কতটা অ্যাঙ্গেল কভার করেছে কতটা অ্যাঙ্গেল কভার করেছে এই তোমরা ট্রাই করছো তো হ্যালো জলদি করো হতে পারে আমাকে বলো টোটাল হতে পারে কিন্তু আমাকে বলো টোটাল ইয়ে কত উম মানে ইয়ে কত ফাইনাল আনসার কত হতে পারে ক্লিয়ার সবার ক্লিয়ার এসছে গুড জলদি করো আমি একটা দেখতে চাই তোমরা নিজেরা করেছো তাহলে এই একটা নিজেরা করতে পারলেই বাকিগুলো হয়ে যাবে

অর্গানিক কেমন চলছে অর্গানিকের এক্সাম নেই না তোমাদের ঠিক আছে ছুটির পরেই হবে ওকে ওকে চলো এবারে আমি কয়েকটা টু পার্টিক্যাল সিস্টেমে যাচ্ছি ফেজার দিয়ে তার আগে আমি কয়েকটা জিনিস তোমাদের জানাতে চাই যেমন দেখো আমার কাছে একটা এক্সপ্রেশন আছে

আচ্ছা এবার একটা কথা বলো এখানে ওয়াইও রয়েছে আমরা তো জানি এক্স ইকুয়াল টু এ সাইন দেখো আমরা কি জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা প্লাস আমরা এই ফর্মে জানি না কি আমরা এই ফর্মে জানি না এবার বলো এখানে তো এক্স রয়েছে আর এখানে তো ওয়াই রয়েছে তাহলে কি এটা এসএইচএম করছে না হচ্ছে মন দিয়ে শোনো আমরা যখন এক্স নিয়েছিলাম তখন পার্টিকেলটা এক্স ডিরেকশনে এসএইচএম করছে এই যে এক্স নেওয়ার মানে বুঝতে পারলাম যদি ওয়াই নি তাহলে পার্টিকেলটা কোন ডিরেকশনে এসে করছে সো এখানে এক্স থাকুক বা ওয়াই থাকুক এখানে এক্স থাকুক বা ওয়াই থাকুক ডাজ নট ম্যাটার তোমরা কি আমার কথা বুঝতে পারলে এখানে এক্স থাকুক বা ওয়াই থাকুক ডাজ ম্যাটার যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো না ওকে রূপ কথা বুঝতে পারলে আচ্ছা এবারে যে যেকোনো ইকুয়েশন মানে যে কোনো সিস্টেম যদি করে তাহলে মনে আছে আমাদের এইটা ফলো করে না সেটা হচ্ছে সাম এটা করে না আচ্ছা এবারে না না ইন্টু এক্স এটা তো আমরা জানতাম বলো এইটা মানে হচ্ছে এটা কোন এই এক্সটা বেসিক্যালি কি মানে কি ডিনোট করছে কোন ডিরেকশনে হচ্ছে সেটা ডিনোট করছে না এক্সট্রা আচ্ছা তাহলে বলো তো এইকোয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই এটা কি এসএইচএম ডিনোট করছে হ্যাঁ ইয়েস এটা এসএইচ এম ডিনোট করছে এক্স অ্যাক্সিস বরাবর এটা ওয়াই এক্সিস বরাবর তোমরা কি আমার কথা বুঝলে হ্যালো আচ্ছা এবার তোমরা আমাকে বলো এই ওয়াইটাকে ডাবল ডিফারেনশিয়েট করো করে আমাকে বলো তো কত আসছে ডাবল ডিফারেন্সিয়েট করো করে দেখো তো এটা আসছে কিনা আসছে আচ্ছা আচ্ছা এইখানে এইটা কি বলতো হাতির সুর না আচ্ছা দেখো তো এটাই ওয়াই না হ্যাঁ তাহলে এটাকে আমি এই ফর্মে লিখতে পারি বলো হ্যাঁ তাহলে এটা একটা এসএইচ এর ইকুয়েশন হ্যাঁ আচ্ছা কিন্তু আমাদের কনসেপ্টে একটু কেমন বাধবাদ লাগছে না এখানে একটা মাইনাস সাইন আছে হ্যাঁ আচ্ছা দেখো মন দিয়ে শোনো আচ্ছা আমরা তো অলরেডি ফেজারটা জেনে গেছি তাই না ফেজার ফেজার মানে এর করসপন্ডিং একটা ইউনিফর্ম সার্কুলার মোশন থাকে জেনে গেছি না দেখো আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার ধরো ধরো পার্টিকেলটা এখানে ছিল না পার্টিকেলটা এখানে ছিল বলবো না ফেজ মানে হচ্ছে ফেজ মানে এইটা কি ডিনোট করে বলো তো এইটা বলো এইটা কি ডিনোট করে বলো ও ইনিশিয়ালি কোথায় ছিল তাই না আচ্ছা এবারে দেখো যদি পার্টিকলটা ইনিশিয়ালি এখানে থাকে এটা যদি থিতা হয় ফাই হয় তাহলে মনে আছে আমরা প্লাস ফাই নিয়েছিলাম এবারে এখানে মাইনাস আছে না হ্যাঁ তারপরে কি এই অ্যাক্সিস থেকে ও কোথায় কোথায় রয়েছে এই অ্যাক্সিস থেকে কোথায় রয়েছে ও লেফটে লেফ্টে রয়েছে না মাইনাস কি বুঝতে পারছি বলো আচ্ছা লেফটে কতটা রয়েছে সেটা বল কতটা 120 ডিগ্রি এই যে মাইনাস 2 पाई বাই 3 120 ডিগ্রি মানে এটা 30 এইখানে রয়েছে কত বুঝতে পেরেছো আচ্ছা এবারে একটা কথা বলো এইটা তো 120 বুঝতে পেরেছি আমি তো एक्चुअली আমি এইটার রেসপেক্টে মেজার করি না এই যে এইটা এই যে এইটা হ্যাঁ এবারে এইটা আমি অ্যান্টি না ক্লকওয়াইজে اشছি অ্যান্টি ক্লকওয়াইজ আচ্ছা ক্লকওয়াইজে তো মেজার করতে পারতাম এইটা না হ্যাঁ এটা কত টু ফর্টি তাহলে আমি বলতে পারি ওয়ান টোয়েন্টি অ্যান্টি ক্লক ওয়াইজ ইকুয়াল টু টু ফর্টি ক্লক ওয়াইজ বলো হ্যালো তাহলে আমি বলতে পারি মাইনাস ওয়ান টোয়েন্টি ইকুয়াল ইকুইভ্যাল টু টু প্লাস টু ফর্টি বলো হ্যালো হ্যালো তার মানে টু ফর্টি মানে কত বলো তো ফোর পাই বাই থ্রি তাহলে ভেবে দেখো আমি এইখানে এইটা লিখেছি ওমেগাটি মাইনাস টু পাই বাই থ্রি আমি এইটা কি লিখতে পারি কিনা হ্যাঁ এই দুটো একই না দেখো আরে বাবা এইটা আমি নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে বেজার করেছি নেগেটিভ দিকে মানে আহ কি বলে অ্যান্টি ক্লক ওয়াইজ গেছি আর এটা ক্লক ওয়াইজ গেছি না বলো বুঝতে পেরেছো কিনা এইটা আর এক্ষুনি এই যে এইটা পেয়েছিলাম এই দুটো সেম না মাইনাস দিয়ে ভেবে বলো তোমরা কি বুঝতে পারলে তাহলে ভেবে দেখো একটা কি তুমি লক্ষ্য করেছো আমার কি ছিল 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 বলো না এই যে মাইনাস টু পাই বাই থ্রি ছিল না এই যে এইটা মাইনাস বলো এইটার সাথে আমি টু পাই যোগ করছি দেখো তো ফোর পাই বাই থ্রি আসো কিনা তোমরা আমার কথা বুঝতে পারলে তাহলে এইরকম যদি একটা মাইনাসে দেওয়া থাকে তুমি এটাকে টু পাই যোগ করে প্লাসে নিয়ে আসতে পারবে তাহলে তো তোমার চেনা পরিচিত ইয়ের ফর্মে চলে এলো তাই না হ্যাঁ তোমরা আমার কথা যদি বুঝতে পারো যদি বুঝতে পারো তাহলে এবার আমার এর ভেতরে প্লাস থাকুক বা মাইনাস থাকুক দুটোই কি এসএইচএম শো করছে হ্যাঁ রাইট এখানে এক্স থাকুক বা ওয়াই থাকুক দুটোই কি এসএইচএম শো করছে হ্যাঁ

দেখো তো এটা আসছে কিনা আসছে এখনো হয়নি ওভরিবাডি প্লিজ ট্রাই তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো ওকে আচ্ছা যদি বুঝতে পারো তাহলে এবারে শোনো বলো তো এইটাকে আমি এই ফর্মে লিখতে পারি এইটা একটা পজিটিভ কনস্ট্যান্ট এইটা আরে এইটা তো পজিটিভ কনস্ট্যান্ট এখানে কি মাইনাস আছে মাইনাস আছে এখানে আগে না তাহলে কি এই ফর্মে লেখা যাবে না ক্যালকুলাইটে আইস না না বোঝাতে পাচ্ছি হ্যাঁ এই প্রবলেমটা করে দেখি y বি কনস্ট্যান্ট sin² ওমেগা t একে ডাবল ডিফারেনশিয়েট করো ডাবল ডিফারেনশিয়েট ওরে একে ডাবল ডিফারেনশিয়েট করলে তুমি যেটা পাবে সেটা দেখো তো এইটা পাবে কিনা সবাই ট্রাই করো গুড এবার বল এইটা কি তোমার এই ফর্মে নেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না যাচ্ছে কি একটা কনস্টান্ট থেকে যাচ্ছে না এটা কি এসএইচ এভেরিকুয়েশন না এই তোমরা কি সবাই বুঝতে পারছো যা বুঝতে পারো আমাকে এখনো জিজ্ঞাসা করো

কাউ কি এই ফর্মে আসবে বলো না আসবে না আসবে না মাইনাস এলেও কি এই ফর্মে আসবে এখানে না তাহলে তাহলে বুঝা হলেন কি বললাম হ্যাঁ মজি তোমরা কি এসএইচএম বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ ओके okay. अच्छा नेक्स्ट हेडिंग दाओ टू पार्टिकल सिस्टम एक फेजार दिए ही करो टू पार्टिकल सिस्टम देखो टू पार्टिकल सिस्टम का एक का रास्ता थे দুটো পার্টিকেল আছে সে এম করছে যেমন এটা ধরো জিরো জিরো এইটা মাইনাস এইটা প্লাস এবারে টি ইকাল টু জিরোতে একটা পার্টিকেল এইখানে এখানে এখানে ধরো এম ওয়ান মাস আর টি ইকুয়াল টু সেই জিরোতে আর একটা পার্টিকেল এইখানে এ যাচ্ছে এই ডিরেকশনে এ যাচ্ছে এই ডিরেকশনে এবার ভেবে দেখো এই দুজন কি কোলাইড করবে না বলো কোনো একটা সময় তাহলে কি এসে এইচ এম পসিবল না না ইলেস্টিক কোলিশানের তো দুজনের মধ্যে ধাক্কা খেয়ে একে অপরের দিকে চলে যাবে অ্যাকচুয়ালি আমরা এখানে ধরে নিচ্ছি পসিবল কিরকম তুমি এইভাবেও ধরতে পারো ব্যাপারটা ধরো একটা মাছ আছে এইটুকু ঠিক আর একটা মাছ আছে এরকম মানে এ এর তলা দিয়ে বেরিয়ে যেতে পারে তোমরা কি আমার কথা বুঝতে পারলে হ্যালো দেখো তাহলে একই লাইনে একটা আরেকটা পার্টিকেল এদিক থেকে ওদিকে যেতে পারবে কি পারবে না বলো হ্যালো পারবে তাহলে ফার্স্ট পার্টিকেলটা যদি এস করে তাহলে এরকম হবে না ধরো একটা টাইম পিরিয়ড পর ফার্স্ট পার্টিকেলটা বলো তো সেকেন্ড পার্টিকেলটা যদি এস করে সেকেন্ড পার্টিকেলটা দেখো এরকম হবে না বুঝতে পারছো এস কিভাবে হচ্ছে হ্যালো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো আচ্ছা কোনো ডাউট ওকে আচ্ছা এবারে দুটো পার্টিকেল এসএইচএম এম করছে এই দুটো পার্টিকেলের এসএইচএম এম সংক্রান্ত যদি কোনো প্রবলেম আসে এইরকম তাহলে ফেজার ছাড়া আমাদের গতি নেই কি বললাম ফেজার ছাড়া আমাদের গতি নেই

আচ্ছা এবারে দেখো এই সংক্রান্ত সংক্রান্ত তো এখন আমাদের প্রবলেম সলভ করতে হবে আর কিছুই নেই প্রবলেমটা দেখো মন দিয়ে শুনবে বলেছে যে দুটো পার্টিকেল এসএইচএম করছে কি বললাম দুটো পার্টিকেল এম করছে দেখো দুটো পার্টিকল এবং তাদের অ্যামপ্লিটিউড সেম আর টাইম পিরিয়ড সেম দুটো পার্টিকল এসে করছে তাদের অ্যামপ্লিটিউড সেম আর টাইম পিরিয়ড সেম তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যালো এবার এমন দিয়ে শোনো বলে দিয়েছে যে দাঁড়াও প্রবলেমটা কোথায় আচ্ছা দেখো বলেছে একটা পার্টিকেল টি ইকুয়াল টু জিরোতে মিড পয়েন্টে ছিল ঠিক হ্যালো রাইট এবং এই ডিরেকশনে মুভ করছিল আর একটা পার্টিকেল মানে তুমি যখন দেখেছো সে তখন এ 0 তে a ডান দিকে মুভ করছে আবার বলছি একটা দুটো পার্টিকেল एसएचएम করছে তো সেই দুটো যে এসএইচএম করছে তার অ্যামপ্লিটিউড দুটো সেম আর দুটো টাইম পিরিয়ড सेम একই রাস্তা এসএইচএম করছে এবং তুমি যখন ঘরে এসে দেখছো ওরা জন্ম জন্মান্তর ধরে এসএইচএম করে যাচ্ছে তুমি লাইট যখন জ্বালিয়েছো তখন t 0 তে তুমি দেখছো মিড পয়েন্টে রয়েছে এবং 바দিকে যাচ্ছে রাইট আবার টু আর একটা তে তোমরা কি এ কথা বুঝতে পারলে তাহলে আমাকে বার করতে বলেছে কত টাইম বাদে ওরা আবার মিট করবে আবার না কত টাইম বাদে ফার্স্ট টাইম মিট করবে দেখো টাইম they will meet first time কি করে করবে বলতো আচ্ছা দেখো আমি দেখাচ্ছি এটা না দেখালে পারবে না তোমরা কিন্তু এসএইচএম আবাদ দেখো এসএইচএম এর কি एग्जाम টেক एग्जाम কিছু আছে না ওকে দরকার নেই কিন্তু এসএইচএমটা দেখো দেখো এইটা হচ্ছে পুরো পাঁচটা এটা মাইনাসে এটা প্লাস এ ঠিক এবারে তোমরা কি একটা জিনিস বুঝতে পারলে যে একটা পার্টিকেল এই মিড পয়েন্টে ছিল এইদিকে যাচ্ছিল তাই না হ্যালো হ্যালো আর একটা পার্টিকল এ বাই টু তে ছিল এদিকে যাচ্ছিল কি তাই না মিড পয়েন্ট পার্টিকে সরি 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 মিড পয়েন্টের পার্টিকেলের ডাইরেকশনটা এইদিকে সরি আর এ বাই টু তে যেটা ছিল বাবা এদিকে না বলো হ্যাঁ আচ্ছা এবার দেখো মিড পয়েন্টের পার্টিকেলটা যখন ছিল তাহলে পার্টিকেলটা এই এই পজিশনে না বলো হ্যাঁ কারণ আমি তুমি তো অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছ রাইট এটা ধরো এই এক নম্বরে আর এটা হচ্ছে দুই নম্বরের অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এটা কি বুঝতে পেরেছো হ্যালো এটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক না হ্যাঁ ক্লক ওয়াইজ এবার দেখো এর করেসপন্ডিং বলো তো এইখানে থাকবে পার্টিকলটা না এইখানে থাকবে উপরে না নিচে এর উপরে ভেরি গুড এই কেন উপরে থাকবে বুঝতে পেরেছো আরে এই সেকেন্ড পার্টিকেলটাও তো এইভাবে সেম ওমেগা দিয়ে তোমার রোটেট করছে এবার তোমরা বলবে দুটোরই ওমেগা সেম কি করে বলছো তুমি বলো তো কোন কোন লজিকে আমি বলছি দুটোরই ওমেগা সেম তো দুটো টাইম পিরিয়ড দেখি ভেরি গুড দুটোরই টাইম পিরিয়ড সেম বলো দুটোরই টাইম পিরিয়ড সেম টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা বলো t ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা তাহলে দুটোরই টাইম পিরিয়ড যদি সেম হয় বলো দুটোরই টাইম পিরিয়ড যদি সেম হয় তাহলে তোমরা কি আমার কথা বুঝতে পারলে বলো হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারলে ওকে তার মানে দুটোরই টাইম পিরিয়ড যদি সেম হয় তাহলে তোমরা আমাকে বলো তো যে দুটোরই ওমেগা সেম হবে বলো এবারে তুমি দুটোর জন্য আলাদা আলাদা এরকম সার্কেল ড্র করতে পারবে আলাদা আলাদা সার্কুলার মোশন দুটো রাইট বলো এবার ওই দুটো সার্কুলার মোশনকে একটা সার্কেলের মধ্যে তুমি করতেই পারো করতে পারো না এই তোমাদের সামনে দেখাচ্ছি এই তোমরা কি বুঝতে পারছো হ্যালো আচ্ছা এবারে আমি এই দুটো পয়েন্টকে জয়েন করেছি তোমরা ক্যালকুলেট করে বলো তো এই অ্যাঙ্গেলটা কত আমি আর বলবো না 150 120 150 120, 120 150 করে দেখো হ্যাঁ এই দিক কি ক্লিয়ার এবার বলো দুটো পার্টিকেলই তো এসএইচএম করছে মানে দুটো পার্টিকেল তো মুভ করছে তাই না বলো তাহলে বলো তো টি টাইম বাদে টি টাইম বাদে টি 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 টাইম বাদে এই এটাকে আমি দু নাম্বার পার্টিকেল বলছি এটাকে এক নম্বর পার্টিকেল বলছি এক নাম্বার পার্টিকেলটা এখানে আসবে না এই অ্যাঙ্গেলটা কত বলতো ওমেগা টি আর দু নাম্বার পার্টিকেল এই হ্যাঁ দু নম্বর পার্টিকেল এখানে আসবে এই অ্যাঙ্গেলটা ওমেগা টি তাহলে তো তখনও এদের মধ্যে অ্যাঙ্গেল কত ওয়ান ফিফটি এবার বলো 150 এটা কখনো চেঞ্জ হবে দুই মধ্যে অ্যাঙ্গেল না কখনো চেঞ্জ হবে না ভেবে দেখো এই টাইমে একটা যতদূর যাবে যত অ্যাঙ্গেল দুইটা তো তত অ্যাঙ্গেল কভার করবে তার মানে ওদের মধ্যেকার ডিসটেন্স কি সব সময় থাকবে এবার বলো এবার মন দিয়ে শুনবে একটা ডিসটেন্স মিট করবে কিভাবে বলছি বলছি ওয়েট করো এটা তো ইউনিফর্ম সার্কুলার মোশনের কথা বলছি আচ্ছা এইবারে বলো যখন ওরা মিট করবে তখন মিট করবে মানে কি এই এই যে এই ইউনিফর্ম সার্কুলার মোশনের শ্যাডোই তো মিট করবে তাই না একের শ্যাডো আর দুইয়ের শ্যাডো এবার বলো দুটো যদি শ্যাডো মিট করে তাহলে কটা শ্যাডো দেখতে পাবে একটা না দুটো এর মানে বুঝতে পারছো এর মানে ওপর থেকে টর্চটা ফেলা হয়েছে বুঝতে পারছো ওপর থেকে টর্চটা ফেলা হয়েছে হয়েছে তো হ্যালো হ্যাঁ কটা শ্যাডো দেখতে পাচ্ছই একটা গুড একটা শ্যাডো তাহলে বলো তো এই পার্টিকেল দুটো এই একই লাইনে লাই করছে না হ্যাঁ এই তোমরা বুঝতে পাচ্ছ কি না বলো আচ্ছা তাহলে বলো তো এইটা আর এটার মধ্যে কোনটা এক কোনটা 2 এটা এক এটা হচ্ছে এক নিচেরটা 2 নিচেরটা 2 তোমাদের মধ্যে डाउट থাকলে আমাকে এখোনো বলো না এই একই লাইনে থাকার ওকে ওপরে এরা যদি মিট করে মিট করে মানে এই অ্যাকচুয়ালি তো এই নিচের এই এফএইচএম টাই তো মিট করেছে তাই না হ্যালো আমি তো কি বলেছি When they will meet first time এই এফএইচএম টাই তো মিট করেছে তাই না ইউনিফর্ম সার্কুলার মোশনে যে পার্টিকল মানে যেটা ঘুরছে সেটা কি জীবনে মিট করবে না গুড মিট করার কথা যখন বলেছে তাহলে কে মিট করেছে বলো এসএইচএম মিট করেছে তাই না হ্যাঁ দেখো বলো বুঝতে পারলে হ্যাঁ এবারে যদি সেটা হয় তাহলে মিট করেছে মানে কি এস মিট করেছে এস গুলো কি শ্যাডো না হ্যাঁ শ্যাডো যদি দুটো মিট করে তাহলে কটা শ্যাডো পাবো একটা তাহলে উপর থেকে দুটোরই শ্যাডোটা একই জায়গায় পড়বে না হ্যাঁ তাহলে দুটো একই লাইনে থাকতে হবে না হ্যাঁ সেটাই তো দেখো একদম পুরো পারপেন্ডিকুলারলি রয়েছে তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যাঁ এবার বলো এই ভাবে এগিয়ে যাচ্ছে তাহলে এই দুইটা এখানে আসবে একটা উপরে যাবে না ভেবে বলো

এক নম্বর পয়েন্টে একটু এখানে আসছে বলো ভেরি গুড ভেরি গুড যদি ওয়ান ডিগ্রি ও কভার করে তাহলে বলো তো আমার কত টাইম বাদে ও ওইখানে পৌঁছবে মানে ওইখানে পৌঁছলেই তো ওটা মিট করা হয়ে যাবে তার টি এর ভ্যালু কত বলো তো ইন টার্মস অফ ক্যাপিটাল টি ওয়ান সিক্সটি এর করসপন্ডিং কত হবে বলো ওয়ান সিক্সটি এর করসপন্ডিং কত হবে আর সেটা আমাকে বলো ফাইনালি কি হবে টাইম পিরিয়ড ওপরে একটা টার্ম আসবে নিচে একটা টার্ম আসবে সেই টার্ম গুলো বলো নিচে আসবে ধরো টোয়েন্টি ফোর উপরে কত আসবে এত টাইম বাদে ইলেভেন বাই টোয়েন্টি কি বুঝতে পেরেছো ডিজিটাল ক্লিয়ার বলো তো এক নাম্বার পার্টিকলটা ওকে মিট করার জন্য কত অ্যাঙ্গেল ঘুরেছে

আর দু নম্বর পার্টিকেলটা টি ইকুয়েল টু জিরো তে এ বাই টু তে সরি মাইনাস এ বাই টুতে তে এইদিকে যাচ্ছে এটা মাইনাসে এটা প্লাস এ এটা কিন্তু দুটো আলাদা আলাদা পার্টিকাল এসেম করছে বুঝতে পারছি হ্যালো হ্যাঁ তাহলে আমাকে বার করতে বলেছে কত টাইম বাদে ওরা আবার মিট করবে টাইম পিরিয়ডটা হ্যাঁ টাইম পিরিয়ড টি ধরলাম দুটোরই টাইম পিরিয়ড সেম দুটোরই এ সেম বার করতে পারবে তাই এটা তো মিড পয়েন্টই তাহলে মিড করবে সেটা আমি জানি না সেটা তো সেটা কি করে বলছো

এই তোমরা বৃহস্পতিবার দিন দুপুরবেলা কি করছো হ্যালো আমার ছটা অবধি ফ্রি আছে মানে সাড়ে পাঁচটা অবধি ফ্রি আছে ওকে পাঁচটা অবধি সবাই কি ফ্রি আছো পাঁচটা থেকে আচ্ছা পাঁচটা থেকে অফলাইনে না অনলাইনে অফলাইনে ওকে তোমাকে কটায় সারলে হবে সাড়ে চারটে ওকে এই আমরা যদি আড়াইটা থেকে সাড়ে চারটে বসি

আচ্ছা এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে তোমরা কাল ইয়ে বৃহস্পতিবারের আগে চারজনে মিলে আমাকে এর ফাইনাল আনসার দেবে চারজনে মিলে একটাই আনসার দেবে চারজনে চারটে আনসার দেবে না ঠিক গ্রুপে ডিসকাস করবে এ মানে ইয়ে ক্যালকুলেট করে ছবি তুলে পাঠাবে যে করেই হোক আমাকে এর ফাইনাল আনসার দিতে হবে তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো মনে থাকবে হ্যাঁ স্যার আগে আগের ডায়গ্রামটা বলতে বলো এইখানে আমি কি কি জানতে চেয়েছিলাম তো এইখানটায় বলো বলতো কি জানতে চেয়েছিলাম হ্যালো কখন মিট করবে কখন মিট করবে আচ্ছা আমি যদি এইখানে তোমাকে জানতে চাইতাম উইল বি ম্যাক্সিম এর বলো ম্যাক্সিমাম কি করে করবে বলোলেমটা আচ্ছা আমি এই প্রবলেমটা একটু ইয়ে করে নি সেটা হচ্ছে

এবার সেপারেশন ম্যাক্সিমাম হবে কখন ভেবে দেখো যখন এই দুটো পার্টিকেল এইরকম পজিশনে আসবে না ভেবে দেখো যখন আমি এই দুটো পার্টিকেলের মধ্যে যে ডিস্টেন্সটা সেইটা আর লাইনটাকে যদি জয়েন করি তাহলে সেটা এই লাইনের প্যারালাল হবে বড় বুঝতে পেরেছো কিনা তখনই তো আমার এটা ম্যাক্সিমাম হবে সেপারেশনটা কেন ভেবে দেখো যখন এ এইখানে এ এইখানে তখন এই দুটোর মধ্যে এইটা সেপারেশন না বল বলতো আস্তে আস্তে সেপারেশনটা বাড়ছে না হ্যাঁ তারপরে বলতো আমি ওয়াইড দিয়ে দেখিয়েছি যখন এইরকম পজিশনে আসবে মানে এই দুটো লাইন এই দুটো পয়েন্ট যেখানে থাকবে সেই লাইনটাকে যদি আমি জয়েন করি সেই লাইনটা যখন এর প্যারালাল হবে তখনই তো এই শ্যাডো দুটোর মধ্যে ম্যাক্সিমাম থাকবে এই তোমরা কি বুঝতে পারছো আমার কথা বলো হ্যাঁ এই তোমরা সবাই বুঝতে হ্যাঁ সবাই বুঝতে পেরেছো হ্যালো ডাউট থাকলে জিজ্ঞাসা করো তাহলে এবারে তোমরা আমাকে বলো তো কি হবে এইটা কত ছিল

বলো এবার বলো তো এক নম্বর কতটা মুভ করেছে সেভেন্টি ফাইভ ডিগ্রি না হ্যাঁ তাহলে বলো তো কত টাইম বাদে এটা হয়েছে বলো কত টাইম বাদে এটা হয়েছে মানে এটা একদম ইনিশিয়াল থেকে ওকে ধরতে হতো একদম ইনিশিয়াল থেকে ধরতে হয় বলতে বুঝলাম না মানে যখন থেকে মোশন স্টার্ট করেছে তখন হ্যাঁ তুমি তো টি ইকুয়াল টু আগে কি ধরেছিলে টি ইকুয়াল টু জিরোতেই তো তুমি এইটাকে এইদিকে যেতে দেখেছিলে একে এইদিকে যেতে দেখেছিলে তাহলে বলো তো মানে এই ঘটনাটা ঘটতে কত টাইম লাগবে বলো বলো আচ্ছা এবার আমি একটা জিনিস বোঝাই দেখো আমরা কি জানি থ্রিটা ইকোল টু জানি বলো বলো থ্রি টাইকোল টু জানি হ্যাঁ রেডিয়ানে না হ্যাঁ আচ্ছা থিটাটা যদি রেডিয়ানে হয় তাহলে বলতো এইটাকে আমি এইভাবে লিখতে পারি দেখো ধরো এই এক নাম্বার পার্টিকলটা কত ডিগ্রি গেছে সেভেন্টি ডিগ্রি গেছে না এবার ইনটু রেডিয়ানে করলে পাই বাই ওয়ান এইটটি ওমেগা মানে কি টু পাই বাই টাইম পিরিয়ড ইন্টু হ্যাঁ দেখো তো এখান থেকে টি এর ভ্যালু বেরিয়ে যাবে না ইন টার্মস অফ ক্যাপিটাল টি তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে এখান থেকে বলো তো টাইমের ভ্যালু কত বের হচ্ছে টাইমের ভ্যালু টি টাইমে পেয়ে যাবে টি টাইমে মানে টি এখান থেকে পেয়ে যাবে বলো পাবে কি পাবে না বলো এখান থেকে পাই পাই কেটে দাও যাবে না তোমরা কি একটু একটু বুঝতে পারছো আমি কি বলছি হ্যালো আচ্ছা এবারে যে ঘটনাটা বললাম এটাই যদি তোমাকে আমি নিউমেরিক্যালি আর একটা প্রবলেমে দিই যেখানে বলেছে শোনো আমার বলে দিয়েছে দুটো করছে ইকুয়াল টু জিরোতে এ বাই রুট টু তে এই দিকে যাচ্ছে এক নাম্বার পার্টিকেলটা সেম ভাবে দু নাম্বার পার্টিকেলটা টি ইকুয়াল টু জিরোতে প্লাস এ বাই যাচ্ছে তাহলে সেপারেশন কত টাইম বাদে আমাকে একদম ক্যালকুলেট করবে টাইম ফর ম্যাক্সিমাম ইন টার্মস অফ টাইম কত সেকেন্ড বাদে বলো বলো টাইম ফর ম্যাক্সিমাম সেপারেশন কি হবে ক্যালকুলেট করো Thirteen by forty eight into twenty four. Mm -hmm. Thirteen by forty eight into twenty four. Ha ha ha. Six point five second, Nakidako. And six point five. Bas. Very good. তোমরা সবাই পেরেছো প্রবলেমটা? জলদি করো। হ্যাঁ আসছে। হচ্ছে আস্তে আস্তে? হ্যাঁ। ওকে? क्लियर হচ্ছে আস্তে আস্তে? ওকে আচ্ছা। এবার আমি একটা হোমওয়ার্কের প্রবলেম দেব। এই প্রবলেমটা আমি করাবো না তোমরা বাড়িতে ট্রাই করবে। এটা একটু কমপ্লিকেটেড এটা এমসে একবার এসেছিল এমসে। ঠিক আছে? এমস বলছি ইদুদ অলিম্পিয়াডে প্রবলেমটা শোনো প্রবলেমটা বলেছে দুটো করছে ভাবে আমি হিন্ট দিয়ে দেবো কিভাবে করবে দুটো পার্টিকেল এসএইচ এম করছে কি বললাম তার মধ্যে একটি এ আর মাইনাস টু এ আর ইকুয়াল টু জিরোতে টি ইকুয়াল টু জিরোতে প্রথম পার্টিকটা এতে ছিল এবং এই দিকে যাচ্ছিল আমি কি বোঝাতে পারছি হ্যালো সেকেন্ড পার্টিকেলটা দেখো সেকেন্ড তোমার ইয়ে করছে এ আর মাইনাস এতে মানে এর কিন্তু দুটোর ডিফারেন্ট তোমরা আমার কথা বুঝতে পারছো বলো এইদিকে যাচ্ছে যাচ্ছে টি ইকাল টু জিরোতে এটা সেকেন্ড পার্টিকেল রাইট আচ্ছা এবারে মন দিয়ে শোনো এই দুটো পার্টিক মানে দুটো যে এসএইচএম করছে দুটোরই টাইম পিরিয়ড টি এই এটা কি পসিবল দুটোরই টাইম পিরিয়ড টি দুটোর তো অ্যামপ্লিটিউড ডিফারেন্ট কি বললাম দুটোর তো অ্যামপ্লিটিউড ডিফারেন্ট হ্যালো একটা স্পিড বেশি একটা স্পিড কম রাইট ও একদম ঠিক বলেছে তার মানে দুটোর অ্যামপ্লিটিউড ডিফারেন্ট কিন্তু তাদের টাইম পিরিয়ড सेम কি হতে পারে হ্যাঁ অফ কোর্স হতে পারে যেমন আমি তোমাদের যদি এইটা বলি তোমাদের কি এটা মনে আছে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এটা কিসের ইকুয়েশন বলো 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 মানে এস এইচ এম সেখানে মনে আছে ওমেগা কে আমরা কি ধরেছিলাম রুট কে বাই এম হ্যাঁ বলো এই কে টা কি ছিল ফোর্সের জন্য একটা কনস্ট্যান্ট নিয়েছিলাম না মনে আছে হ্যালো হ্যাঁ তো এই এটা এটা বেসিক্যালি অ্যামপ্লিটিউড না বলো এটা অ্যামপ্লিটিউড না হ্যাঁ অ্যামপ্লিটিউডটা মানে কি মনে আমি আগের দিন যখন তোমাদের ইনফাইনাইট বলছিলাম তখন বলেছিলাম না এই এর মানে হচ্ছে আমি কতটা এনার্জি ইনিশিয়ালি দিচ্ছি মনে আছে যত বেশি এনার্জি দিয়ে ছাড়বো তত বেশি ও অ্যামপ্লিটিউড করবে তাই না তার সাথে কিন্তু ওমেগার কোনো সম্পর্ক নেই রাইট তো আমাকে বলে দিয়েছে ওমেগা ওয়ান ইকুয়াল টু ওমেগা টু ইকুয়াল টু ওমেগা রাইট এটার মানে কি এটার মানে দেখো এর যে করসপন্ডিং ইউনিফর্ম সার্কুলার মোশন বড়টার এরকম আর এই ছোটটার ইউনিফর্ম সার্কুলার মোশন এরকম বলো একটা এ একটা টু এ কি বুঝতে পারছেন দুটোই সেম ওমেগা দিয়ে ঘুরছে না হ্যালো তাহলে মন দিয়ে শোনো এইটাকে যদি তুমি একসাথে করতে চাও তাহলে তুমি দুটোকে এরকম নেবে না হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পারলে হ্যালো ধরো একটা এখানে থাকবে তো আর একটা এখানে থাকবে হ্যাঁ তোমাকে তাহলে এই এই অ্যাঙ্গেল গুলো ক্যালকুলেট ভুল সরি এই একটা এখানে থাকবে তো আর একটা এখানে থাকবে তখন তোমাকে এই অ্যাঙ্গেল গুলো ক্যালকুলেট করতে হবে তোমাকে আমার কথা বুঝতে পারছো প্রবলেমটা হ্যাঁ তো এই যে সিচুয়েশনটা তোমাদের আমি দিয়েছি এখান থেকে দুটো জিনিস বার করতে বলেছে এক টাইম ফর ম্যাক্সিমাম সেপারেশন তোমরা কি আমার কথা বুঝতে পারছো হ্যালো এই প্রবলেমটা তোমরা বাড়িতে ট্রাই করবে রাইট তোমাদের দুটোর কনসেপ্ট আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে হয় কিন্তু এখন দুটোর অ্যাম্পলিটিউড ডিফারেন্ট তাহলে অ্যাঙ্গেলটা সেইভাবে ক্যালকুলেট করতে হবে বাট ইট ক্যান বি ক্যালকুলেটেড ক্লিয়ার বলো ক্লিয়ার আচ্ছা যদি এটা ক্লিয়ার হয় আমি একটু উপরের দিকে চলে যাচ্ছি ধরো এই যে এই প্রবলেমটাই যখন ওরা ফার্স্ট মানে এইটাই ধরো যখন ওরা ফার্স্ট টাইম মিট করেছে ধরো এই প্রবলেমটা আমাকে করতে দিল যদি ফেজার না জানতাম তাহলে প্রবলেমটা অত্যন্ত কমপ্লিকেটেড হয়ে যেত কেন বলতো বলতো এই এক আর দুই এই দুটো পার্টিকেল যে এসএইচএম করছে এসএইচএম মানে কি বেসিক্যালি কাইনেমেটিক ইকুয়েশন না বলো এসএইচএম মানে কি বেসিক্যালি কাইনেমেটিক ইকুয়েশন না হ্যালো এবার ওই যে কাইনেমেটিক ইকুয়েশনের কথা আমি বলছি ওই কাইনেমেটিক ইকুয়েশনে মন দিয়ে শুনবে ওই যে কাইনেমেটিক ইকুয়েশনের কথা বলছি ওই কাইনেমেটিক ইকুয়েশনে কাইনেমেটিক ইকুয়েশনের কথা বলছি ওই কাইনেমেটিক ইকুয়েশনে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট আ ভেরিয়েবল ভেরিয়েবল আরে তাহলে আমরা কি জেনারেল a u 1/2 ft² এই ফর্মুলা লাগাতে পারি পারি না আমাকে পুরোটা কোথায় যেতে হবে বলো বলো ইন্টিগ্রেশন करेक्ट ইন্টিগ্রেশন এ কারণে ভেবে দেখো তো কতটা কমপ্লিমেন্ট হয়ে যাবে প্রবলেমটা সলভ করতে যদি ফিজার না জানতাম বুঝতে বাছো ফিজার না জানলে কি রকম কমপ্লিকেট হয়ে যেত না ইজ ইট ক্লিয়ার বলো ইজ ইট ক্লিয়ার ওকে আচ্ছা যদি এটা ক্লিয়ার হয় তাহলে এবার আমরা এনার্জি ক্যালকুলেশন করব। হেডিং দাও এনার্জি হেডিং দাও এনার্জি দেখো একটি পার্টিক্যাল এইখানে এসএইচ এম করছে কি বললাম একটি পার্টিক্যাল এখানে এসএইচএম করছে এটা হচ্ছে জিরো জিরো মিড পয়েন্ট বা মিন পজিশন মিড পয়েন্ট বা মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট তিনটেই এক এটা মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে ও ঘোরাফেরা করছে কারেক্ট এবারে মন দিয়ে শোনো আমাকে এনার্জি নিয়ে আমরা ডিসকাস করব এবারে এই পার্টিকেলটা কিছুক্ষণ বাদে এইখানে আসবে না এইদিকে যাবে না হ্যালো বলো তাহলে আমার এখানে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটাকে আমি লিখবো মাইনাস সাম কে এক্স না বলো এটা লিখবো হ্যাঁ এই বুঝতে পারছো মাইনাস সাম কে এক্স হ্যাঁ হ্যাঁ এবারে এইটাকে যদি আমি পজিটিভ এক্স এক্স বলি তাহলে এটা আই ক্যাপ হ্যাঁ তাহলে এখানে আমি কি লিখবো ভেক্টার হ্যাঁ ওকে তার মানে এইটা যদি ফোর্স হয় তাহলে এইটা এক্সটা কি বলতো এক্সটা হচ্ছে ফ্রম মিন না কি ক্লিয়ার এই আচ্ছা এবার আমি তোমাদের একটা জিনিস একটু রিক্যাপচুরেট করতে দেবো আমি মনে আছে কিনা জানি না ধরো একটা ফোর্স আছে কনস্ট্যান্ট আচ্ছা আর একটা ফোর্স আছে এই ফর্মে মনে আছে এই ফর্মে যদি কোন ফোর্স থাকে তাহলে মনে পড়ে তোমরা আমার কথা বুঝতে পারছো এবার বলো যদি এই ফর্মে হয় তাহলে তো এইটা যদি এস এইচ এম এর ফোর্স হয় তাহলে এইখানে এই ফোর্সটার আই ক্যাপটা শুধু এক্স ভেরিয়েল না হ্যাঁ দুই সাথে মিল পাচ্ছ হ্যাঁ वेरी गुड তাহলে দুই সাথে যদি মিল পাও তাহলে বলো তো এই ফোর্সটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ কনজারভেটিভ গুড সো वेरी वेरी ইম্পর্টেন্ট কনক্লুশন কি বললাম वेरी वेरी ইম্পর্টেন্ট কনক্লুশন কি কনক্লুশন বলো কনজারভেটিভ ফোর্স তার মানে এই যে এসএইচএম করছে এখানে যে ফোর্সটা অ্যাসোসিয়েটেড সেটা কনজারভেটিভ ফোর্স এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো না বলো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো যেমন আমি তোমাদের যদি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারছো তো হ্যালো একটা স্প্রিং এরকম এসএইচএম করছে একটা স্প্রিং তাহলে এই যে স্প্রিং ফোর্সটা এটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ বলো ভেরি গুড একটা

স্ট্যাটিক ফোর্স এটা আমাদের লাগবে না এই পর্যন্ত যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো বলো এই পর্যন্ত যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো ওকে তাহলে একটা জিনিস কি আমরা বুঝতে পারলাম যে এখানে যে কনজারভেটিভ এখানে যে ফোর্সটা অ্যাসোসিয়েটেড সেটা কনজারভেটিভ ফোর্স তাই না এবারে তোমাদের কি এই ফর্মুলাটা একটু একটু মনে পড়ছে

এবার আমি কি করছি শোনো সেটা হচ্ছে আমরা কি জানি ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স রাইট আমি এইখানে পার্টিকেলটা এক্স ডিস্টেন্স দূরে সেখান থেকে একে এ ডি এক্স ডিস্টেন্স সরেছে ডি এক্স ডিস্টেন্স নাও যেটা আমি লিখছি সেটা শোনো বলো তো ওয়াক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ ইকুয়াল টু ইউ আই মাইনাস ইউএফ এটা তো আগেই জানতাম জানতাম না হ্যালো হ্যাঁ আচ্ছা এবারে এইটা ইনিশিয়াল পজিশন আর এইটা ফাইনাল পজিশন এক্স ডিস্টেন্স দূরে তাই না তাহলে এই ইনিশিয়াল পজিশনটাকে আমি লিখছি আচ্ছা না এখন লিখছি না এইটা দেখো তো এইটা ইকুয়াল টু ওয়াক ডান বাই কনজারভেটিভ ফোর্স না বলো বলো ওয়াক ডান বাই কনজারভেটিভ ফোর্স না এবার দেখো এইদিকে এক্স এর ডিসপ্লেসমেন্ট এইটা এই যে হ্যাঁ আর এইদিকে কি কে এক্স हाँ ताले बोलो तो kx into dx इटा किली के ची फोर्स इनटू डिस्प्लेसमेंट ये जो dx टा स्मॉल डिस्प्लेसमेंट ना कौन दिखे डांडी के kx टा कौन दिखे वादी के इटा हाँ माइनस आज में एक्टम अभी वार्डन कैलकुलेट कोची दिया वार्डन माइनस आज में वेरी गुड अभी जो दी टोटल वार्डन चे इंटीग्रेशन हो बे इनिशियल को হ্যাঁ ফাইনাল কোনটা এক্স এই যে এক্স পজিশানে নিয়ে আসছি বুঝতে পারছি হ্যালো বুঝতে পাচ্ছি পারছি ডাউট থাকলে জিজ্ঞাসা করো না এবার দেখো টাকে আমি বলতে পারি ইউ অ্যাজ এ ফাংশন অফ এক্স বলো আর ইউ আই যেটা বলেছি এটা ইউ মিড পয়েন্ট ধরেছি না হ্যাঁ ওয়ান্ডারফুল দেখো তো এটা আসছে কিনা মিডপয়েন্টে পটেনশিয়াল এনার্জি জিরো হবে না না শুরু ব্যাপার নাই কিউ বলেছে তোমাকে হ্যালো ওখানে জিরোর জন্য বললাম না আরেকবার বলো এক্স এর ভ্যালু ওখানেতে জিরোর জন্য না একদমই নয় একদমই নয় ডিয়ার এই আগে বলো হ্যাঁ আচ্ছা এবার এটা পটেনশিয়াল এনার্জি এই যে এটা ক্যালকুলেট এটা পটেনশিয়াল এনার্জি হ্যালো বলো হ্যাঁ আচ্ছা পোটেন্সিয়াল এনার্জি যদি হয় তোমরা এর আগে কোন পটেনশিয়াল এনার্জি পড়েছিলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি পড়েছিলে হ্যাঁ ওকে এবার বলতো গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জিতে মনে হচ্ছে একটা রেফারেন্স লাইন নিয়েছিলাম হ্যাঁ সেই রেফারেন্স লাইনে আমি পটেনশিয়াল এনার্জিটাকে জিরো করছি হ্যাঁ তার মানে যে কোনো পোটেন্সিয়াল এনার্জির ক্ষেত্রে আমাকে একটা রেফারেন্স লাইন নিতে হবে সেই লাইনে আমাকে পোটেন্সিয়াল এনার্জিটাকে একটা কনস্ট্যান্ট বা জিরো ধরতে হবে আমার কথা বুঝতে পারছো বুঝতে পারছো সেইটা আমরা করছি দেখো এই লাইন বরাবর মানে মিড পয়েন্টে আমরা আমি যদি অ্যাজিউম করে নিই ইউ এট মিড পয়েন্ট ইকুয়াল টু জিরো তার মানে ইউ অ্যাট এক্স ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার বলো আচ্ছা আবার এই কে এর ভ্যালু একটু আগে মনে আছে আমি লিখেছিলাম ওমেগা ইকুয়াল টু রুট কে বাই এম হ্যাঁ তাহলে ওখান থেকে আমি কে এর ভ্যালু লিখতে পারি ওমেগা স্কোয়ার এম হ্যাঁ তাহলে দেখো তো আমি ইউ এক্স এটা লিখতে পারি কিনা

আচ্ছা এই যদি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে আমি তোমাদের কয়েকটা জিনিস বলবো ফার্স্ট আমি একটা পার্টিকলকে এরকম রেখে দিলাম সে কি এসএইচএম করবে না 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 এসএইচএম করতে গেলে কোন একটা ফোর্সের দরকার না যেমন এখানে সেই ফোর্সটাকে প্রোভাইড করেছিল স্প্রিং ফোর্স এই মাসটাকেই তো আমরা এসএইচএম করিয়েছিলাম তাহলে এখানে একটা স্প্রিং ফোর্স প্রোভাইড করিয়েছিল এখানে এই মাসটাকে এসএইচএম কে প্রোভাইড কে করাচ্ছে граভিটেশনাল ফোর্স তাই না ভালো বুঝছ পাচ্ছ কি হ্যাঁ তার মানে এই যে মানে তোমার ফোর্স গুলো যারা এসএইচএম এর জন্য রেসপন্সিবল সেই फोर्সের জন্য পটেনশিয়াল এনার্জিটা রয়েছে না বলো হ্যাঁ আচ্ছা এবারে তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারছো আমি যদি একটা সিস্টেমের কথা বলি মানে এই যে এই যে এই পার্টিকেলটা এসএইচএম করছে আমি যদি এই পার্টিকেলটাকে এখানে এরকম রেখে দিই তাহলে কি এসএইচএম করতে পারবে পারবে না পারবে না তাই না এখানে কোনো একটা ফোর্স এসে কাজ করতে হবে তাহলেই তো এসএইচএম করবে সেই ফোর্সটা কি টাইপের হতে হবে বলো কনজারভেটিভ গুড এই অবধি কি ক্লিয়ার হ্যাঁ আচ্ছা এবারে আমি যদি কাইনেটিক এনার্জির কথা বলি দেখো কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জিতে আমরা কি জানি আমরা এটা জানি ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জানি হ্যাঁ আবার কাইনেটিক এনার্জি মানে কি হাফ এম ভি স্কোয়ার এটা যদি পুট করে দিই দেখো তো এটা আসে কিনা আসে হ্যাঁ ওকে এবার আমি যদি টোটাল এনার্জির কথা বলি টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি হ্যাঁ ভ্যালু কত দুটোকে অ্যাড করলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস ইউ এমপি না হ্যাঁ এই ইউ এমপিটাকে আমরা ইন জেনারেল জিরো ধরি তাই না এই দুটোকে অ্যাড করলে এই এই দুটো কেটে যাচ্ছে না এইটা আর এইটা হ্যাঁ হ্যালো বুঝতে পারছো হ্যাঁ এই যে তোমার সামনে যে টার্মটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বলো তো এইটাতে কোনো কিছু কনস্ট্যান্ট না ভেরিয়েবল কনস্ট্যান্ট ভেরি গুড তার মানে টোটাল এনার্জি কনস্ট্যান্ট হ্যাঁ এবার টোটাল এনার্জি কার সিস্টেমের না আর এই বুঝতে পারলে এই টোটাল এনার্জি এটাই মেকানিক্যাল এনার্জি না আচ্ছা এবারে মন দিয়ে শোনো তারপরে মেকানিক এনার্জি কার সিস্টেমের তাই না এবার বলো এই সিস্টেমের সিস্টেম যেমন এইখানে এইটা একটা পার্টিকল যার মাস এম তাই না আর একটা ফোর্স কাজ করছে এই দুটো মিলেই তো এই পুরো জিনিসটাকে এম করাচ্ছে তাই না শুধু ফোর্স কি এসএইচএম করাতে পারবে যদি কোনো মাস টাস না থাকে না গুড শুধু মাস কি এসএইচএম করতে পারবে যদি ফোর্স না থাকে না তাহলে আমি যদি পুরো সিস্টেম ধরি যে এসএইচএম করাছে তাহলে ফোর্স তো রয়েছে মাসও রয়েছে হ্যাঁ ওই এক্সটারনাল যে এজেন্ট সেটাই ফোর্স না এক্সটারনাল এজেন্ট বা এক্সটারনাল যে ফোর্স প্রভাইড করছে সেটাকে আমি এজেন্ট বলতে পারি মানে এক্সটারনাল এজেন্ট সেই তো ফোর্সটাকে প্রভাইড করছে তাই না হ্যাঁ এবার বলো তো এই যে পটেনশিয়াল এনার্জি এটা মাস্টার না এজেন্টার

ওর কি ইয়ে চেঞ্জ হচ্ছে ভেবে বলো হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পারছো হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো আছে কোনো ডাউট হ্যালো মন দিয়ে শোনো কোনো একটা পার্টিকুলার টাইমে একটা পার্টিকল একটা পার্টিকুলার মানে টাইমে এই পার্টিকলটা একটা পজিশনেই থাকবে না হ্যাঁ এক্সট্রা ফিক্স হ্যাঁ

পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে এটা কি সেন্স করতে পাচ্ছো হ্যাঁ দেখো পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে আর কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে তোমরা কি আমার কথা বুঝতে পাচ্ছো হ্যালো হ্যাঁ বলতো যখন ওরা মিড পজিশনে আছে আমি যদি মিড পজিশনে এনার্জি জিরো ধরি তখন এক্স এর ভ্যালু জিরো হ্যাঁ তখন পটেনশিয়াল এনার্জি জিরো হ্যাঁ তখন কাইনেটিক এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কয়ার

মাস্কা থেকে এনার্জি সিস্টেমে ওই এক্সটার্নাল এজেন্টে যাচ্ছে বা এক্সটার্নাল ফোর্স যে প্রোভাইড করছে সেখানে যাচ্ছে আবার ওই এক্সটার্নাল ফোর্স যে প্রোভাইড করছে সেখান থেকে এনার্জিটা মাসে আসছে বুঝতে পারছো হ্যাঁ এই অব্দি ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ এই ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্তই রাখবো